ঐতিহাসিক ইসলাম মহাসম্মেলনের সমাজ সভাপতি বিশিষ্ট আলেমদ্দিন ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ এতক্ষণ যারা এখানে আলোচনা রেখেছেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা হিন্দু থেকে মুসলিম হয়ে এসেছেন সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দারের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় মুক্তাগতবাসী, মহানগরের তারপর জানালে সরকারে নদরশীদের শুক্রিয়া আদায় করেছে, তিনি আমাদের সুস্থ রাখলেন। কেন প্রথমে কতটা বললাম আমি বের করছেন, আমি আর নিজে অসুস্থ, মানুষ অসুস্থ না হলে জানি না যে সুস্থ থাকি থাকি সে মানুষ কেনা আমার এই কণ্ঠের ভেতর থেকে সাতাশটা স্তর পার করার পর একটা কথা তৈরি করেছি, কারো সাথে কারো মিলবে না, যদি মিলে যায় দুনিয়ায় অবাদন দখল দখল করবে। আপনার সাথে যদি আমার কন্ঠ মিলে যায় প্রায় দুইটার সময় দিয়ে যদি কাজে অবদরজ করো দরজা খুলে দিলে সমস্যা হবে না, কণ্ঠের এই সাতাশটা স্তর কারো সাথে কারো মিলিয়ে দেন। দুই নম্বরে যহব্বা 357টা রেখা আছে এই যহব্বার ভেতরে, আপনি বের করে দেখবেন তারা এই 357টা রেখা কারো সাথে আল্লাহ কারো মিলাতে দেয়। তিন নম্বরে আঙ্গুলের ছাপ মাত্র 1 ইঞ্চি জায়গা 35, এর ভেতরে 157টা রেখা। আশ্চর্য বিষয় এই, এখন পৃথিবীতে 750 কোটি মানুষ, যতদিন এই মানুষগুলো দুনিয়ায় থাকবে ততদিন একের সাথে অন্যের এই 157টা রেখা মিলবে না। আমার সাথে যদি আপনার রেখা মিলে যায় জমি দাম গরিব করে নেওয়ার কোনো ব্যাপার, ডাক্তার বলে 10 মিনিট পরে পরে ওষুধ খেতে, যদি ওষুধকে দেখে দিচ্ছি মাঝে মাঝে ওষুধ খেলে না আমার কথা বলা সম্ভব হবে না, আপনারা কিছু মনে করবেন। তিন নম্বরে আঙ্গুলের ছাপটা বিজ্ঞানী 3 দিন আগে, খ্রিস্টান 10 জন বিজ্ঞানী মুসলমান হয়েছে শুধু 157টা রেখা গবেষণা করে। যদি কেউ এই রেখা থাকে তাকে আল্লাহ এই পৃথিবীতে আর পাঠাবে না, হয়তো আপনাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে এই রেখা দিয়ে আর একজনকে দুনিয়ায় পাঠাবে, তাহলে আর গ্রাম গরিব করার সম্ভব না। 4 নম্বর মানুষের চামড়া ত্বক স্কিন 9768 প্রকার চামড়া এই শরীরের ভেতরে আছে, আল্লাহ নিদর্শনের ভেতরে অন্যতম এটা। এই জন্য আমার শরীরের চামড়া আর শরীরের চামড়া মানে হচ্ছে একরকমই, কালার বেড়ায় একে, কিন্তু আশ্চর্য আমার চামড়া যদি কোনো জায়গায় কেটে যায় থেকে যায় ছেড়ে যায় ওনার চামড়া এনে লাগিয়ে দেবেন কিয়ামতের আগে লাগবে। আমার চামড়া যদি ভালো করা লাগে আমার শরীরের কোন জায়গার চামড়া নিয়ে এসে এখানে লাগানো লাগবে, এরপরে ভালো আল্লাহ এটা বলতে চান, বান্দা তোর চামড়া এর সাথে মেলে না,
আর কেমন দিন তোর পীর সাহেব তোর বোধা বহন করবে এই ধারণায় আসি মানুষ থেকে পালিয়ে যাবে তার ভাই বলেন এত শব্দের শাস্তি করতে হচ্ছে মাথা তুলে দৌড়ে দেওয়া তার মানে খেটে দৌড়ে দেওয়া এলাকায় কি বলে জোরে দৌড়ানো কে আমি জানি না মায়ের কথা না দিয়ে বাবার কথা না দিয়ে ভাইয়ের কথা দিয়ে আমরা পৃথিবীতে দেখে আমি নিজে অন্যায় করে বাড়িতে যাওয়ার পরে যদি ভাইকে কিছু বলি ভাই আবার আমার পক্ষ নিয়ে এর মাত্র আর বাবার কাছে মায়ের কাছে বললে আমার মায়ের খাওয়ার সম্ভব না আল্লাহ তাআলা বলে ও মনে করবে যে দুনিয়ায় যখন অন্যায় করে ভাইয়ের কাছে বললো আমার পক্ষ নিয়েছে আজকে মনে হয় কাছে এসেছি হয়তো কিছু না কিছু করবে এদের প্রথমে দিয়েছে ভাইয়ের মায়ের যেগুলোর নাম বললাম এগুলো সব পৃথিবীতে আপন আপন আপনার মানুষের ভেতরে এটুকু আসে না যে এত আপন জমি তখন দৌড়াবে কিসের পীর আর কিসের পীর লাঠি মারলে ওই দোষ আপনাকে কেমন বহন করবে অনেক অফিসার বাংলাদেশে উপরে অর্ডার ফলো করতে গিয়ে বিনা অপরাধে মানুষকে হত্যা করছে ধরে নিয়ে যাচ্ছে জেলে দিয়ে দিচ্ছে কারণ আপনার এই বোঝা আপনার এই উপরের জিনিস আছে ও বহন করবে না এই সাহেব মরিদের বোঝা বহন করবে না ইমাম সাহেব পছন্দের বোঝা বহন করবে না পৃথিবীতে কেউ কারো বোঝা বহন করবে না কি আমাদের যখন ময়দান আল্লাহ কায়েম করবে চামড়ার বিষয়টা দিয়ে আমি যতটুকু বলছি একজনের চামড়া যদি আরেকজনের সাথে না মেলে তো একজনের এত বড় বিশাল বোঝা আরেকজন মেলে কমপক্ষে কারো বড় ভরসা না আপনি ভরসা করতে পারেন শুধু নিজের উপরে আমি যা করলাম আমি মাফ পাবো কিনা আমি নিজেই যথেষ্ট আল্লাহ বলার পর তুই ষাট বছর সত্তর আসি নব্বই বছরের এই যে রেকর্ড একটু পড়ে দেখ এই কিতাবটা তোর সামনে তুলে দিলাম তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি তুই আল্লাহ সাজিয়েছেন এই যে সেকেন্ডের ভেতরে বারবার আপনার চোখের ভেতরে যে পানিগুলো দিয়ে আল্লাহ ভালো পরিষ্কার করে দিচ্ছে এই পলক যদি আল্লাহ পড়ার ব্যবস্থা এমনি এমনি না করে দিত মানুষ কয়েকদিনের ভেতরে এমনি অন্ধ হয়ে যেত আল্লাহর শুকরিয়া আদায় করা লাগে
মতামত হয়ে যায়। এই জন্যে এই চোখের ভেতরে বিজ্ঞান এখন বলেছে 1,70,000 সংযোগ করে দিয়েছেন। এর সামনে আপনি ফ্রন্টাল লোব, এর ভেতরে আটটা জিনিস পাওয়া যায়, কার্যনির্বাহী শক্তি, চলার ক্ষমতা, চিন্তা শক্তি, বোধ শক্তি, ভাষা শক্তি, মানব শক্তি, এরকম আটটা জিনিস আল্লাহর ভেতরে রেখে দিয়েছেন। এর আরেকটু উপরে আছে মোটর পারফেক্ট, এটা আপনি নড়াচড়া করছেন, এদিক ওদিকে তাকাচ্ছেন, এখান থেকে সিদ্ধান্ত আসে, এরপরে নড়াচড়া করেন। এর আরেকটু উপরে আছে সেন্সরি কর্টেক্স, স্পর্শ অনুভূতি ওখান থেকে আসে। আর একটু পেছনের দিকে আছে প্যারাইটাল লোব, একেবারে পেছনে আছে অক্সিপিটাল লোব, দৃষ্টি শক্তি। আর মাথার খাপড়ের নিচে আছে টেম্পোরাল লোব। এই ছয়টা জায়গার না 18টা বিষয় ভাগ করে 1,70,000 তার সংযোগ করে রাতের বেলা আপনাকে ঘুম দেয়। আচ্ছা অরুণা নাও মাথুম সোপাত, মানুষের ঘুম আমি দিয়েছি ওর ক্লান্তি দূর করার জন্য, আর এর পুরো সফল দেখার জন্য। আল্লাহ যদি আপনাকে উৎসাহিত করতে চায়, এই যে রথ গুলো খালি ঘুম বন্ধ করে দেবে এমনিতে এটাও অফিস হয়ে যাবে। বিজ্ঞান জানিয়েছে তিন দিন যদি একাধারে মানুষের ঘুম না আসে গরমটা এমনি পাগল হয়ে যাবে, তাহলে রথগুলো কখনো কাজ করবে না। এখানে রথ কয়টা আছে বললাম 1,70,000 শুদ্ধ শুদ্ধ চিকন চিকন রথ আল্লাহ সাজিয়ে রেখেছে চোখের শরীরের ভেতর মিলিয়ে। আমার তো মাঝে মাঝে মনে হয় আল্লাহ যদি মানুষকে ধরে ওই বল বল দিয়ে ধরা লাগে না, নাগরি দিয়ে ধরা লাগে না, আবাবে পাখিও লাগবে না, শুধু ঘুম বন্ধ করে দেবে। যদি বলেন না আমি কষি আম খাবো, আমার খানে এত লাগবে কি করে খানে আসবেন, বাইরে আমার যাওয়ার দরকার নেই। যেখানে আছে যারা দায়িত্বে আমার কানের দিকে মাইক ধরিয়ে দেয়, কেন আওয়াজ কানে আসে আমার কান থেকে যায় যাচ্ছে, কথা বলতে গেলে বলা যা আছে আরো বসে। মক্কার আশাপাশি যেভাবে নীরব হয়ে কোরআন কারিম শোনার জন্য বসে আছে, কোরআনের আয়াতটা মনে পড়ছে, আমরা তো বলে নই না জানাতে চাই, বান্দা বান্দি কারো উপরে ভরসা না,
তবে নিজের এই পাঁচটা জিনিস যদি অন্য জনের সাথে না মিলে যে ও তোর দায়িত্ব নিলে এটা পুরা মিথ্যা কথা। বাংলাদেশে কোন পীর যদি আপনার দায়িত্ব নেয় বুঝবেন ওইটা ভঙ্গ পারব। আমি তো বললাম ওইটা ভঙ্গ, এটা আমি মেনে নেওয়া দরকার, মেনে নেবে এরকম মানুষ আসবে এই মানুষের শিল্পী নেই। এগুলো সব রামপুর বিভাগে, রামপুর বিভাগের মানুষের নাম একটা আছে আপনি জানেন আমি উঠলে সব জায়গায় মাইকের ডিস্টার্ব হয়, এরা কি কাটি দেয় ৪:১৫ নামাজ পড়ে পারি অন্তত অসুবিধা নেই, ৪:৩০ নামাজ পড়লে হবে। আমরা ১৫ পর্যন্ত আলোচনা করে মনোযোগ করে এখানে নামাজ পড়ে পারি ওঠাউঠি বন্ধ করানো কথাবার্তা হলো বলো হবেই না যদি রহমত আমরা পেতে চাই। সোনাও ফরজ, চোখ থাকাও ফরজ, এ নির্দেশ আমির হামজা নেকাল সবাই বলেন। মাসিদের মর্যাদা অনেক বেশি এখন, যদিও দিনের বেলায় আপনি একটু জ্ঞানটা বেশি হচ্ছে। আল্লাহর নবী মসজিদের অবভিতে প্রবেশ করে দেখলেন ডান দিকে কিছু মানুষ কোরআনে কারীম নিয়ে ব্যস্ত আছে আর বাম দিকে কিছু মানুষ আল্লাহর জিকিরে লিপ্ত আছে। নবীজি প্রবেশ করে বললেন তোমরা দুইটা দল ভালো কাজে আসো, তবে সবচেয়ে উত্তম কাজে আছে তারা যারা কোরআন নিয়ে ব্যস্ত আছে। এই মুহূর্তে আমার মালিক আমাকে আদেশ দিয়েছে আমি যেন কোরআনের শ্রোতা হিসাবে এই মঞ্চে বসে পড়ি। আমি বের বেড়ে কি বললাম, নবী যদি এখন এই মক্কার রাস্তার উপর দিয়ে যেতেন বিশ্ব নবীর রাস্তা দিয়ে যাবার সময় নবী দেখছেন এখানে কোরআনের আলোচনা হচ্ছে, নবী নিজে এখানে শ্রোতা হয়ে বসে পড়ছে। আপনার মর্যাদা কত বেশি, নবী বসতেন সেই মঞ্চে সে আপনি বসে আপনার শ্রোতা হিসাবে আপনি কি কথা বলতে পারতেন ওই সময় যদি নবী এখানে আসতেন? বলুন আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রাসূলুল্লাহ প্রতি, যার আমি তো আদর্শ আমাদের মুক্তির একমাত্র গ্যারান্টি বলেন না কেন। পৃথিবীতে বহু আদর্শ আমরা দেখেছি, কাঙ্ক্ষিত মানে শান্তি কোন আদর্শ আজ পর্যন্ত হয়নি, কেমন পর্যন্ত হবেও না। তবে হয়তো সর্বদলই কিছু দেখেন যে না প্রতিবাদে শান্তি আছে, সমাজতন্ত্রে শান্তি আছে, জাতিগতভাবে শান্তি আছে, ধর্ম নিরপেক্ষতা মতভাবে শান্তি আছে। এটা সর্বদলই আপনাকে ধোকা দেয় কি দেয় বলেন। সুতরাং নূরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, অনেক মানুষ এ কথা মনে করে যে মরিচিকা মরুভূমির ভেতরে পানির সন্ধানে গিয়ে যখন আর পানি পানি না মনে করে ওই ভেতরে ঠিক ঠিক করছে পানি, ওখানে যে দেখে পানি নেই, রোদ সূর্যের আলো লাগার কারণে পানির ভেতরে ঠিক ঠিক করছে। পৃথিবীতে মানুষ যেখানে শান্তি অনুসন্ধানের জন্য যায় আসলে ওখানে শান্তি আমি রাখি না, যাওয়ার পরে মানুষ তখন লোকা খায়। শান্তি যার ভেতরে আছে তার নাম কোরআনে কারীম, আর আদর্শ তিনি বাস্তবায়নের চেষ্টা করেছেন তার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ। এখানে একটা সত্য কথা বলছি, বিশ্বনবী পর্যন্ত কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পারেননি যতদিন পর্যন্ত তার কাছে কোরআন না এসেছে।
যতদিন তিনি করার না পেয়েছেন ততদিন তিনি ছিলেন আল আমিন, ছিলেন আর কোরআন পাওয়ার পরে তিনি হয়ে গেলেন রহমান বান্দের আল আমিন। কোরআন পাওয়ার পরে আল্লাহ তার নাম দিয়েছেন ছিলেন, তিনি ছিলেন 40 থেকে
শক্তি এই 23 বছর রসুল্লাহ আপনাকে অনুসরণ করা লাগবে, কিন্তু 24 থেকে 63 এই 23 বছর আর অনুসরণ কি ফরজ না ফরজ আইন? নামাজ পড়া যেমন ফরজ আইন, আপনার বাবা নামাজ পড়ে আপনি পড়েন না, আপনার বাবা পড়লে হয়ে যাবে বিষয়টা এমন, রোজা আপনার বাবা রেখে দিলে আপনার আদায় হবে হবে, এটা যেমন ফরজ আইন রসূলুল্লাহর অনুসরণ ফরজ আইন যদি হয় আপনার বাবা মানে আপনি মানেন না, বাবা জান্নাত পাবে আপনি জাহান্নামে যাবেন। যারা আমরা অনুসরণ করি আমাদের শত্রুর অভাব হয় না, আরো আসতে বলেন। আর এই দেশে যারা শুধুমাত্র মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে অনুসরণ করে তাদের কোন শত্রু নেই, তারা সব জায়গায় খাপের খাপ মন্তব্যের বাপ সব জায়গায় মিলতে পারে। এটা যেহেতু রবিউল আউয়াল মাস আর 27 তারিখ, দেখতে দেখতে মাসটা চলে গেল আর মাত্র 3 দিন আছে, কিন্তু আমরা তো কিছুই নিতে পারিনি এ মাসে, শুধু জিলাপি খেচুড়ি খুব বেশি হলো বিরানি। নাকি কথা বুঝে বলছে? এর চাইতে আর কি নিয়েছেন? অনেকে মিলাদ নিয়ে পাগল হয়েছে, কান খাড়া করে কথা শুনে, শুধুমাত্র রসুলের মিলাদ নিয়ে, মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? শুধুমাত্র রসুলের জন্ম নিয়ে যদি কেউ আনন্দ করে উল্লাস করে ওই লোকটা জাহান্নামে যাবে, তার বাস্তব প্রমাণ হচ্ছে আবু লাহাব। এই লোকটাও কিন্তু রসুলের জন্মে অনেক আনন্দ করেছিল, এমনকি যেই মহিলা সোহাইবিয়া সংবাদ দিয়েছে জন্মের তাকে পর্যন্ত আজাদ করে দিয়েছে। কথা বলুন, তাহলে রসুলের মিলাদে জন্মে খুশি জান্নাতে না জাহান্নামে? আবু লাহাব জান্নাতে গেছে না জাহান্নামে? ও জাহান্নামে গেছে না যাবে? অবশ্য যাবে, আমি গেছে পর্যন্ত আয়াতুল্লাহ আয়াতুল্লাহ মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন অতি শীঘ্রই ওকে আমি আল্লাহ জাহান্নামে দেব না দিয়েছি? কোরআন শরীফের মাহফিলে আসতে হয় এই কারণে। আপনি কিন্তু জন্মের পর থেকে আয়াতটা পড়ছেন কিন্তু একটু গভীরে চিন্তা করেননি, আপনি কি কথা বুঝতেছেন? ইয়াসলা না দিয়ে আল্লাহ মাফি দিতে পারতো পাস্ট অতীত, আল্লাহ অতীত না দিয়ে মজারে দিলেন কেন? কারণে আয়াত যদি মাঝি দিত আল্লাহ জাহান্নামে আবু লাহাবকে দিয়েছে তাহলে কোরআন শরীফ মানুষ ভুল ধরত, কারণে আয়াত যখন নাজিল হয় তখনও পর্যন্ত আবু লাহাব মরে নাই। কথা বলেন না কেন? ওসমান মরেছে না? এখন যদি নাই মরে ওরে জাহান্নামে আল্লাহ দেবে কি করে? আরে ইয়াসলা দিলেও তো হচ্ছে না, এই জন্য আমরা কায়দা করে ইয়াসলা শব্দের আগে সিন দিয়েছেন তার মানে শুধু মরতে দেরি, সিন সাফা কদ লাম এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে আছে, যে কোনো একটা যদি সেন্টেন্সের আগে আসে অর্থ হয় অতি তাড়াতাড়ি, বিশেষ করে সিন আর সাফা। আল্লাহ তাআলা ইয়াসলার আগে সিন দিয়ে জানাতে চেয়েছেন শুধু আবু লাহাব না, কিয়ামত পর্যন্ত এরকম চরিত্র যারা দুনিয়ায় অর্জন করবে, রসুলের শুধু জন্মে আনন্দ করে মিলাদে আনন্দ করে কিন্তু আল্লাহর নবীর আদর্শের কথা শুনলে আবু লাহাবের মতো খেপে যায় পাথর মারে। এলোকটা কিন্তু মিলাদের জন্মে খুশি, কিন্তু রসুল যখন তার আদর্শের কথা বললেন তখন এই লোকদের সর্বপ্রথম পাথর মেরেছিল। আজ বাংলাদেশে যারা মিলাদ পড়ে খুশি জন্ম নিয়ে আনন্দ করে কিন্তু আদর্শের কথা বলতে গিয়ে পাথর মারে, পাথর হয়তো মারে না কথার পাথর, এমন এমন নাম ছড়িয়ে দেয় যে শয়তানও নাম বিশ্বাস করে না। আপনার চরিত্র আমার মনে হচ্ছে আবু লাহাবের মতোই,
অনবীর আপন চাচা হয়ে যদি এই চরিত্র অর্জন করার কারণে জাহান্নামে যায়, তা আপনাকে আল্লাহ জান্নাত দেবে শুধু মিলাদ পড়ে গেলে, আদর্শ না মানলে। কোন শয়তান বলেছে বলেন? অবশ্যই আপনি জন্মে খুশি হবেন, অসুবিধা নেই। নবীজি যেমন খুশি ছিলেন, আল্লাহর নবী বলেন আমি রবিউল আউয়াল মাসে জন্মের দিনে আমি রোজা রেখে শুকরিয়া আদায় করতাম। আপনি যদি রোজা রেখে শুকরিয়া আদায় করতে চান, ওইটা সুন্নাত। এটা কি বাংলাদেশে, ভারতে আর পাকিস্তানে এই নিয়মটা আছে? শুধু আমরা শুধু রবিউল আউয়াল আসলে নবীজির নামে মিলাদ পড়ে শেষ করে দেই। আল্লাহর কসম, মিলাদ পড়লে আমার লাভ, আপনার কোনো লাভ নেই। কিন্তু রোজা রাখলে আপনার লাভ আছে। রোজা রাখলে লাভ আপনার না আমার, আপনার নিজে। কারণ রোজা যে রাখে সে সুস্থ থাকে, রোজা যে রাখে তার গ্যাস্ট্রিক আলসার পেটের পিড়াগুলো ভালো বানিয়ে দেয়। কিন্তু মিলাদ দিলে লাভ আপনার নেই আমার, কারণ এক এক দিন যদি চার পাঁচ বাড়ি করে মিলাদ করি 3-4 হাজার টাকা আসবে। এই জন্য দেখবেন কোন আলেমের বাড়ি, ইমামের বাড়ি মিলাদ হয় না, ও জানে যে ও ছাতায় কোনো লাভ নেই, আপনার মাথায় টাকা দিয়ে ওইটা বললে আপনি করলে আপনার লাভ হবে, যেমন রোজা রাখা। কিন্তু আমার তো কোনো সায়রানার লাভ নেই, এই জন্য ওগুলো বাদ। রোজা এই দেশে অনেকেই রাখে না এদিন, কিন্তু মিলাদ দিতে আসে। এমনকি রাষ্ট্রীয় ভাবে ওই দিন ছুটি ঘোষণা করা হয়। কথা বলুন, যারা দায়িত্বে আছেন তাদেরকে বলছি, একদিন ছুটি না দিয়ে রাসূলের আদর্শটা যদি একদিন গ্রহণ করার সিদ্ধান্ত নেন। কি আদর্শ? শুধু রোজা তো রাখবেনি, আদর্শ ছিল 27টা। আল্লাহর নবী বিশ্ব নবী রবিউল আউয়াল মাসে জন্ম নিয়ে যে দুধমার কোলে উঠেছিলেন তার নাম হালিমাতুস সাদিয়া। নাম কি? সিরাত ইবনে হিশাম হালিমাতুস সাদিয়া বলেন আমি নবীকে কোলে তুলে নিলাম, কোলে তুলে নেওয়ার পরে ডান স্তন তাকে দান করলাম, তিনি পান করলেন, বাম স্তন দিলাম, তিনি মুখ বের করে নিলেন, চোখের ইশারা দিয়ে যেন আমাকে জানাতে চাই মা হালিমা আপনি জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি, বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুত ভাই আব্দুল্লাহর অধিকার। পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। যেই নবী এই রবিউল আউয়াল মাসে জন্ম নিয়ে মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মত এখানে হাজারো বসে আছে, এরা যত বড় হয় ভাইয়ের হক মারার জোম হয়। এখানেও কত আল্লাহর ওলি বসে আছে, ভাইয়ের জমি জাল দলিল করে নিজের নামে লিখে নিয়েছে। আপনি কিসের মিলাদ পড়েন? রওশনের সাথে মত ভালো করে দেন, ঠিক আছে। আমার ভাইরা, বিশ্বনবীর এই আদর্শটা যদি আপনি রবিউল আউয়ালে নিতে পারতেন একদিন ছুটি না দিয়ে, আমার দ্বারা কোন ভাইয়ের হক যেন নষ্ট না হয়। ভাই বলতে নবীজি শুধুমাত্র দুধ ভাই বুঝিয়েছেন তা না, ভাই মানে আল মুসলিম ওয়া আল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। বলেন, আমার বাড়ি কুষ্টিয়া, আপনার বাড়ি মুক্তা কাছা, আমরা দুইজন মুসলিম যদি হই তাহলে ভাই ভাই বলেন না কেন? আমার প্রতি আপনার 6টা হক দুনিয়ায় আছে, যদি আপনি আদায় করতে না পারেন আল্লাহর কসম আপনি নামাজ পড়ে রোজা রেখেও ধরা খাবেন। এক নম্বরে নবীজি বলেন তোমার ভাই ওটা দেখলেই তাকে সালাম দিবা। এখন এইটা বাংলাদেশে সব দলীয়করণ হয়ে গেছে, যদি দেখে দলের লোক
সালাম তুলে হাত তুলে দেয়। আর যদি দেখে বিরোধী দলের লোক পেশার মতো মুখ করে চলে যাচ্ছে, ওরে বেটা তুই ধরা খাবি, তোর প্রথম হক ছিল ওইটা সালাম দেওয়া, তো কিসের মিলাদ করিস? দুই নম্বরে ও যদি অসুস্থ হয় ওকে দেখতে যাওয়া লাগবে, এইটা এখন দেশে নেই। রাজনীতি যারা দেশে করছে দেখবেন ময়মনসিংহের হাসপাতালে রাজনৈতিক নেতা ভর্তি আছে, ওই দলের লোক শুধু যায়, বিরোধী দলের লোক আরো দোয়া করে আল্লাহ যেন মরে। তিন নম্বরে ও যদি হাসি দেয় আপনাকে জবাব দেওয়া লাগবে। এর ভেতরে বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা ছিল, খুব তাড়াতাড়ি শেষ করছি। চার নম্বরে ও যদি দাওয়াত দেয় আপনাকে গ্রহণ করা লাগবে। এই দাওয়াত আবার দুই প্রকার, একটা খাবারের দাওয়াত আর একটা দিনের দাওয়াত। আমরা অনেকেই খাবারের দাওয়াত দিলে রাজি হই, কিন্তু দিনের দাওয়াত দিলে বলি না রাজনীতি না এই এলাকা শুনে। পাঁচ নম্বরে ও যদি মারা যায় ওর জানাজায় আপনাকে যাওয়া লাগবে। এই দেশে আমরা উল্টা পাল্টা দেখতে পাচ্ছি, রাজনৈতিক আদর্শের লোক যদি কুষ্টিয়ায় মারা যায় এখান থেকে মাছ নিয়ে যে জানাজা পড়ছে, আর ওর বিরোধী দলের আদর্শের কেউ মারা গেলে পাশের বাড়ি, তারপরও খোঁজ নেয় না। আপনি যতই নামাজ পড়েন হজ করে আসেন, আপনি হক আদায় না করার কারণে ধরা খাবেন। কথা বলছেন না কেন? ছয় নম্বরে ও সামনে থাক আর পেছনে থাক, আপনাকে ওর সব সময় কল্যাণ কামনা করা লাগবে। রবিউল আউয়াল মাসের ১২ তারিখে রাষ্ট্রীয় ভাবে ছুটি না দিয়ে যদি এই ছয়টা হক আমরা আদায় করতে পারতাম, এই দেশ ছোটখাটো জান্নাত হয়ে যেত। এটার নাম রবিউল আউয়াল। এসব নেই, এই যে এটা জমিন মনে হচ্ছে, অনেকে এখানে চাষ করতে আসে, সারা জমিন চাষ করে ঠিক, আইলের কাছে গেলে নাঙ্গুলের মাথা বাঁকা হয়ে যায়। কথা বলছে না কেন? আমি যখন চারমোনায় পড়তাম বরিশালে, ওই সময় এ ছিল না, ব্রিজ ছিল না, লঞ্চে যাওয়া লাগে। এক মুরব্বীকে বললাম আমার এই ব্যাটিংটা একটু দেখেন, আমি একটু উজু করে আসি। এসে দেখি ব্যাটিং এমন করে কাজ করে রেখেছে আমার বসার জায়গা নেই। হাসি মুখে বললাম মুরব্বী, মাত্র এই তিন চার ঘন্টার জার্নি, এর ভেতরে আপনার আর আমার এই বিছানার আয় তারা দেখা করে ফেলেছেন। আপনার জমির পাশে যার জমি আছে ও জমি আছে নাকি পলসিরা থেকে গেছে? কতটুকু মাত্র যাবো, তিন চার ঘন্টা, এর ভেতরে যদি আপনি আয় ঠিক রাখতে না পারেন বিছানার, আপনার জমির পাশে যার জমি ও জমির আয় আমার মনে হয় ঠিক নেই, ওটা মনে হয় পলসিরাত করে ফেলেছেন। এই যে আয় ঠেলা লোক, এক বিগত পরিমাণে যদি কেউ আয় ঠেলে নিজের জমি বৃদ্ধি করে নেয়, কিয়ামতের দিন এরকম জমিন আল্লাহ সাতটা আপনার মাথার উপরে দেবে। টের পাচ্ছেন? খালি ইয়া নবী পড়লে হবে? আরেকজন চাচার কথা আমরা জানি, তার নাম আবু তালেব। এই লোকটাও নবীজির জন্মে খুশি ছিল, কিন্তু তার আদর্শ পেয়ে খুশি না, এই লোকটাও জাহান্নামী। আবু তালেব যে জাহান্নামে যাবে তার হাদিস আছে, নবীজি বলেন ওর পায়ের নিচে জাহান্নামের দুইটা জুতার ফিতা লাগিয়ে দেবে। কি লাগাবে বলুন? হযরত আব্বাস একবার স্বপ্ন দেখেছিলেন, ডাক দিয়ে বলে বড় ভাই কেমন আছেন? কেমন আছি দেখতে পাচ্ছ না? শাস্তির তীব্রতা আমি টের পাচ্ছি, শুধুমাত্র জাহান্নামের দুইটা ফিতা আমার পায়ের নিচে লাগিয়ে দিয়েছে, আমার মাথার মগজ টলব করে ফুটছে। প্রশ্ন করলেন, কেন তোমার পায়ে লাগিয়েছে অন্য জায়গায় দেয়নি? জাহান্নামের আগুন তো তোমার মুখে, তোমার নাকে, চোখে, মাথায় আর শরীরে লাগার দরকার ছিল, শুধু পায়ে কেন? আবু তালিব বলে, দেখো আব্বাস, আমার মোহাম্মদের তিন ভাতিজা, তাকে আমার শরীরের এমন কোন জায়গা নেই যেখানে তার শরীর লাগাইনি। ছোটবেলা থেকে তাকে আমি বাড়িতে রেখে লালন পালন করেছি, কোন সময় মুখে দিয়েছি, চোমা দিয়েছি, ঠোঁট দিয়েছি,
আমার মাথায় নিয়েছি, পিঠে নিয়েছি, বুকে নিয়েছি, এমন কোন জায়গা নেই যে তার শরীর আমার শরীরের সাথে লাগে নাই। শুধুমাত্র কোনদিন আমার ভাতিজা মোহাম্মদকে পায়ের কাছে আমি রাখি নাই। এই জন্য ওই জায়গাটা বাকি আছে, ওখানে আল্লাহ জাহান্নামের আগুন লাগিয়ে দিয়েছে। আবু তালেব যে জাহান্নামে গেছে আর প্রমাণ লাগবে? সিস্টেম আপর পৃষ্ঠায় দেখুন, আরো দুইজন চাচার কথা আমরা জানি। এই দুইজন চাচা শুধুমাত্র নবীর জন্মেই খুশি ছিল না, তারা নবীর আদর্শ পেয়েও খুশি ছিল। একজন আব্বাস আর একজন আমির হামজা। এই কথা বলেন এখানে, আপনার যদি বিবেক থাকে আজকে এখান থেকে কিছু নিয়ে যাবেন। কোন বাবা কি বলে সেটা ভাববেন। আমি দলিল দিয়ে বলছি, আমির হামজাও জান্নাতি, আব্বাসও জান্নাতি। কোরআনে কারিমে আল্লাহ নিজে তাদের নামে আয়াত নাযিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন আমি নিজে তাদের উপর রাজি হয়ে গেছি। এখানে রাজি হয়েছে কাদের উপরে? সাহাবা ইকরামের উপরে। আব্বাস কে সাহাবী ছিলেন না? হযরত আমির হামজা সাহাবী ছিলেন না? বলুন। আমি আল্লাহ যেহেতু তাদের উপরে রাজি, তারা আমি আল্লাহর উপরে রাজি। হযরত আমির হামজা জান্নাতে গেছে, বুখারী শরীফের হাদিস। তার ছোট্ট মেয়েটা এসে বলে, ও ভাই আমার বাবা শহীদ হয়েছে উহুদের ময়দানে, উনি জান্নাতে গেছে না জাহান্নামে গেছে এটা আমি দেখতে চাই। নবী যে বলেন, বোন আমার আমি কিভাবে করে দেখাবো। এখন হঠাৎ করে ছোট মেয়েটা আকাশের দিকে তাকিয়ে বলছে, আব্বু আমি এখানে। বিশ্বনবী ডাকিয়ে বললেন, কাকে ডাক দাও? মেয়েটা বলে, ভাই আমার ওই যে আমার বাবা যেন কার সাথে ডানা লাগিয়ে উড়ে বেড়াচ্ছে। নবীজি বললেন, এটা আসমানে না ওইটা জান্নাতে। হযরত আমির হামজাকে যেদিন কবরে রাখেন, নবীজি নিজে তার লাশকে 70 টুকরা করেছিল কাফেরেরা। ওয়াশে নামে যে লোকটা বুক চিরে কলিজা বের করে তার কাছে দিয়েছে, তার লজ্জায় স্থান কেটে টিকে টুকরা টুকরা করে লাশ যখন নবীজি বললেন এক জায়গায় করো, পাওয়া যাচ্ছিল না কয়েকটা টুকরা। বিশ্বনবী লাল থেকে এত কন্দন করেছিলেন শিশুর মতো, কারণ আমার বাবার আদর আমি পাইনি। চাচা আমির হামজা আমার বাবার মতো দেখাশোনা করেছে, নিজের গায়ের চাদরটা করে তিনি লাশটা থেকে দিলেন। মাথা থেকে পা পর্যন্ত ঢাকে, বাকিগুলো উন্মুক্ত হয়ে আছে। আল্লাহর নবী নিজে পাহাড়ের পাদদেশ থেকে লতা পাতা ছিঁড়ে ওই জায়গাটা থেকে কবরে দিলেন। মাটি দেওয়ার পরে তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, মাবুদ আমার চাচা আমির হামজার প্রতি আমি এ পর্যন্ত রাজি খুশি আছি। তোমারে বলছি তুমি আমার আল্লাহ, তুমি আমার চাচার উপরে রাজি হয়ে যাও। নবীজি যদি এই কথা বলতে পারে আল্লাহ রাজি হতে দেরি হবে? বলেন। এনারা এই দুইজন শুধুমাত্র নবীর মিলাদে নবীর জন্মেই খুশি ছিল না, তারা নবীর আদর্শ পেয়ে খুশি। হযরত আমির হামজা নবীর আদর্শ মানতে গিয়ে জীবন দিয়েছে, এরপরও তিনি ফিরে আসেননি। কথা বলেন ঠিক কিনা? আজ এই পৃথিবীতে যদি আমরা শুধু নবীর মিলাদ করে নবীর জন্ম নিয়ে খুশি না হয়ে এই পৃথিবীতে যদি এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নেই, শতদিন আছি নবীর আদর্শ ছাড়া কারো আদর্শ মানব না, এটা যদি আমির হামজার মতেও জীবনও দেওয়া লাগে, তাহলে আমরাও আমির হামজার মতো জান্নাতি হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? রবিউল মাসে এটাই আমাদের প্রত্যয় হক, জোরে বলেন আমিন। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে কোন কাজে কোন জাহান্নাম, আপনি কোন কাজ করলে জাহান্নামের কোন দরজা দিয়ে প্রবেশ করবেন, এটা আজকে কোরআন দিয়ে জানাচ্ছি। আমায় মনসিংবাসী, জাহান্নাম কয়টা? একটা জাহান্নাম, জাহান্নামের দরজা সাতটা। এখানে সিলেবাসভুক্ত আলেম যারা আছে তারা অনেকে আমরা জানি যে জাহান্নাম সাতটা না। কোরআনে কারিমে সূরা হিজরের 44 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, লাহা সাবাওয়াতু আবওয়াব,
এই হার মারজা জাহান্নামের দিকে। আল্লাহ বলেন জাহান্নামের দরজা সাতটা, কয়টা? লিকুল্লি বাবিন মিনহুম জুজুন মাকসুম, পৃথক পৃথক দলের জন্য নির্ধারিত অংশ ভাগ করা আছে। তার মানে দুনিয়ায় যে যে ধরনের অপরাধ করবে ওই অপরাধের কারণে আল্লাহ ওই দরজা দিয়ে তাকে জাহান্নামে প্রবেশ করাবে। আমরা দেখি একটা ক্লাস, একটা বিদ্যালয়ে দশটা ক্লাস থাকে, দশটা ক্লাসরুম, দশটা দরজা থাকে, যে যেই ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে সে প্রবেশ করে। জাহান্নামও একটা, জাহান্নামের দরজা আরো জোরে, জোর হলো না? আপনি এখন বাড়ি যাওয়ার আগে নিয়ে যান যে আপনি কোন দরজা দিয়ে প্রবেশ করবেন। এখন যদি বলেন জাহান্নামে যাবো কেন, আপনাকে আমি যেই দিয়ে বলছেন আপনি যাবেন, তার বাস্তব প্রমাণ এবার শোনেন। এক নম্বর দরজার নাম সাগির, দুই নম্বর তার নাম সাকার, তিন নম্বর তার নাম লাজার, চার নম্বর তার নাম জাহিন, পাঁচ নম্বর তার নাম জাহান্নাম, ছয় নম্বর তার নাম হাওবিয়া, সাত নম্বর তার নাম কোতমা। আপনি এখানে এসেছেন, কষ্ট করে একটু নিয়ে যান, কোন দরজা দিয়ে আপনি প্রবেশ করবেন? আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন জাহান্নামে হুতমা, আমাদর কামাল হুতমা, নারুল্লাহিল মুখদা। আল্লাহ পাক বলেন হে নবী আপনি কি জানেন জাহান্নামে হুতমা কি? বিশ্ব নবী বলেন আমি তো জানি না, আল্লাহ নিজে পরিচয় করিয়ে দিচ্ছেন, নারুল্লাহিল মুখদা, জাহান্নামে হুতমা, আমি আল্লাহর জ্বালানো আগুন। ও মোমেন সাহিবাসী, আল্লাহ নিজে যে আগুন জ্বালিয়েছে এর তীব্রতা এর প্রখরতা কত বেশি! নারুল্লাহিল মুখদা দেওয়ার পরে আল্লাহ শেষ করে দেননি, আল্লাহ বলেন এর পরিচয় এবার শোনো, আল্লাযী তাতালিউ আলাল আফিদা, জাহান্নামে হুতমার আগুনের বৈশিষ্ট্য এই, এ যদি কারো শরীরের আগে আগে কলিজা পুড়িয়ে সরকার করে দেয়, দুনিয়ার আগুন যেখানে লাগে ওই জায়গায় পুড়ে যায়, আর জাহান্নামে হুতমার আগুন যেখানেই লাগবে আগে কলিজা পুড়ে যাবে, তীব্রতা কম না বেশি। এখন এখানে যাবে কারা এ দরজায়? চার প্রকার মানুষের নাম কোরআনের ভেতরে আমি পেয়েছি। এক নম্বরে তারা ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা, দুনিয়া যারা সামনে পেছনে মানুষের গেবত করে, নিন্দা করে, সামনেও নিন্দা করছে পেছনেও বসে বসে গেবত করে নিন্দা করে, এই যে যারা অপবাদ দেয় মানুষের উপরে, যে দোষ আমি করি না ওই দোষ আমার উপরে চাপিয়ে আপনি জনগণের সামনে আমরা কালার করে দিলেন, আপনি কিন্তু জাহান্নামে হুকুমার দরজায় প্রবেশ করবেন, এই চরিত্রের মানুষ এ দেশে নেই। সেদিন চট্টগ্রামে যাওয়ার আগে ওসি সাহেব কল দিয়ে বলছে হুজুর আপনি আসবেন না কেন? সকালবেলা চারজন বুজুর্গ বড় বড় দাড়ি চোখ বাঁকায় দিয়ে সবুজ পাগড়ি মাথায় দিয়ে এসেছিল আমার থানায়, আমার থানায় এসে লিখিত রিপোর্ট দিয়ে সই করে দিয়ে গেল যে আপনি নাকি কুষ্টিয়ার চিহ্নিত রাজাকার। আমি বললাম ওসি সাহেব আপনি আমার সেনের, বলছে না ওনারা লিখে দিয়ে গেল তাই। আমি বললাম আমার জন্ম 92 সালে, এখন আমার বয়স 28 বছর, আমি রাজাকার বলি আমার বাবা কি? আমার বয়স কি বললেন? যারা লিখে দিয়ে গেল ওরা তো সাধারণ মানুষ না, ওরা মাইজ ভান্ডারের খলিফা, সবুজ বাগড়ি মাথায় দিয়ে এসে আমার নামে রিপোর্ট লিখেছে যে উনি কুষ্টিয়ার চিহ্নিত রাজাকার, উনি যেন এই চট্টগ্রামে না আসে। আপনি বলেন তো যে রিপোর্ট ওরা দিয়েছে এটা কি সত্য না মিথ্যা? শয়তান তো বিশ্বাস করার কথা না, শয়তান তো দেখি এই যে পানি একটা দোষ আমার নামে আপনি চালিয়ে দিলেন, আর ওই কথা বিশ্বাস করে ও থানাতে আমারে ঢুকতে দিল না, আমি ফেনী পর্যন্ত গিয়েছিলাম আবার ফেরত আসলাম।
হাজারো মানুষ এসেছিল, প্রায় ওদিকে মানুষ 2-3 লাখ মানুষ হয়, সবাই ঘুরে গেল যে উনি রাজা কারের জন্য আসে নাই। প্রশাসন যে প্রচার করে দিয়েছে, ওই যে 7 জন এসে টাকা দিয়েছে থানায়, শুধুমাত্র লিখিত রিপোর্ট দেয়নি, আরো টাকা দিয়েছে যে হুজুর যেন না আসে, কারণ ওরা জানে যে উনি যদি আসে আমাদের গোমর ফাঁক হয়ে যাবে। আমরা ধর্মের নামে যে ব্যবসা করে খাচ্ছি, মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে এই শিরিক আর বেদাত যেগুলো করি, মানুষ তো জানে না উনি আসলে মানুষ জেনে ফেলবে পরাণ দিয়ে, এই জন্য উনি যেন না আসে। বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমাদের নামে এরকম অপবাদ গুলো আওয়ামী লীগ দেয় না, বিএনপি দেয় না, দেখছে এরকম কিছু হুজুর যারা ধর্ম নিয়ে ব্যবসা করে খায়। অপবাদটা এত বড় মারাত্মক অপরাধ, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতিও মানুষজন আর অপবাদ দিয়েছিল, কথা বলেন না কেন? হযরতে আয়েশা তার স্বামী থেকে দূরে, কারণ এক কান দোকান করতে করতে নবীজির কান পর্যন্ত এসেছে যে আপনার স্ত্রী জেনা করেছে, ব্যভিচারী। নবীজি বারবার কানের ভেতরে কথা আসতে যেতে, উনি তো আর গায়েব জানেন না, গায়েব জানেন, গায়েব যদি জানতেন তাহলে আয়েশার নামে দোষ যারা দিল তাদের বলতেন, ওই কি বলিস আমার স্ত্রীর ব্যাপার আমি জানি, ও জেনা করেনি, বলতে পারতেন না। আল্লাহর নবী নিজের স্ত্রী আয়েশাকে হুমায়রা ছাড়া ডাকতেন না, তাকে পাঠিয়ে দিলেন বাবার বাড়িতে, যাও চলে যাও। ওদিকে বাবার বাড়িতে যাবার পরে বাবা কথা বলে না, মা উম্মে রোমানা কথা বলে না, একটা মেয়ে লোকের জন্য কত কঠোর অবস্থা, 1 দিন 2 দিন না 40 দিন একাধারে কেউ কথা বলে না, একটা বাড়িতে থাকার পরে 2 দিন যদি কেউ কথা না বলে এমনি যে মানুষ আজ মারা হয়ে যায়, কথা বলেন না কেন? আর ওদিকে 40 দিন পার হয়ে যাচ্ছে, কেউ সম্পর্ক রাখে না, পেছনে গেলে যেগুলো আপন জন তারা, একটা মেয়ে লোকের জন্য সবচাইতে আপন হচ্ছে তার স্বামী, তাও যেমন তেমন স্বামী না, পৃথিবীর সেরা স্বামী মোহাম্মদ রাসূলুল্লাহ, যদিও বিশ্বাস করেননি কিন্তু বারবার মানুষের কান কথা শুনতে শুনতে তিনিও বললেন, যাও চলে যাও বাবার বাড়ি চলে যাও। হযরতে আয়েশা বলেন, 40 দিন একাধারে আমি শুধু কান্না আর কান্না ছাড়া কিছুই করিনি। ও বাংলাদেশের জনগণ একটু মিলা, শুধু 1500 বছর আগে কাহিনী শোনা না, কোরআনে আল্লাহ পাক 40 দিন পরে আয়েশার নামে 10টা আয়াত নাযিল করে, সূরা নূরের 11-20 এই 10টা আয়াত নাযিল করলেন তার চরিত্রের গ্যারান্টি দিয়ে, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুন লাকুম। শব্দের দিকে খেয়াল করেন যারা আলেম আছেন, আল্লাহ পাক আয়েশার নামটা সরাসরি না দিয়ে ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম দিলেন, ইফকি দিয়েছেন এই কি মুয়ান্নাস না মুযাক্কার? মুয়ান্নাস। কে মানে আয়েশা? আয়েশার নাম আল্লাহ মনে হয় জানে না, কথা বলছেন না কেন? এখানে দিলেন না কেন? এই পৃথিবীতে যে সমস্ত মহিলাদের স্বামী আছে তাদের নাম আল্লাহ কোরআনে দেয়নি, কিন্তু যাদের স্বামী নেই তাদের নাম আল্লাহ সরাসরি কোরআনে দিয়েছে। যেমন মরিয়মের স্বামী ঘুমাচ্ছে, তার স্বামী আছে, তার নাম কোরআনে আছে, এমনকি মরিয়ম নামে একটা সূরা আছে। ফেরাউন যদিও খারাপ মানুষ কিন্তু সে তো স্বামী, তার স্ত্রীর নাম কোরআনে আছে, কথা বলছেন না কেন? কি আছে? ইমরাতা ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়ার নাম আল্লাহ জানে না। এখানে শিক্ষায় পৃথিবীতে যারা মহিলা এখন বেঁচে আছে, মা বোনেরা মহিলা প্যান্ডেলে, আপনার দুনিয়ায় সবচেয়ে বড় নিয়ামত কিন্তু আমি, অথচ ডন্ট কেয়ার স্বামীকে কিছু মনেই করে না, দামই দেয় না, অনেকে স্বামীকে গোলামের মতো ব্যবহার করে। আমার তো মনে হয় অনেক মহিলাই বাংলাদেশে এখন স্বামীরে ধরে ধরে মারে,
এখানে মায়ের খেয়েছেন কারা হাত তোলেন তো না, এখানে আসে আমি জানি, আমি নাম বলে দিলাম, কিন্তু আমি আজকে খবর পেয়েছি যে একজন খেয়েছে, বোর হাতে মার খাই একে পুরুষ, এ তো লজ্জা, বউ মারতে আসে আর আমি মার খাই, ওর হাত দুটো ধরে মারা যায় না, স্ত্রীর হাতে মার খাওয়া মানুষের দেশে আছে না নেই? স্বামী আছে যাদের, তাদের নাম আল্লাহ কোরআনে দেয়নি, স্বামী যাদের নেই তাদের নাম আল্লাহ কোরআনে, কথা বলছেন? এখানে যে শিক্ষাটা আমি বের করেছি, এ ছাতা তো ঝামেলা দেখছি, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জেনার যে অপবাদটা নিয়ে 40 দিন কন্দন করেছিলেন, কয় দিন বলেন? খালি ঘটনা শুনে আপনি একটু উহ আ কান্নাকাটি করে শেষ করে দেবেন, এজন্য আল্লাহ করমে দেয়নি, এই হোম কুম লাকুম, যারা গ্রামার বোধে জিজ্ঞাসা করেন তো হোম কম লাকুম এটা কি এক বছর না বহু বছর বলেন না কেন? বহু বছর আল্লাহ কেন দিলেন এই ঘটনাটা সবার জন্য না আয়েশার জন্য? এই ঘটনা আল্লাহ নাজিল করছেন এই সোনাটা আয়েশার জন্য, তাহলে কম দেওয়ার দরকার কি? হয়তো কি দিতে পারত, অথবা তার নামটা সরাসরি বলতে পারতো, আল্লাহ কম হোম লাকুম দিয়ে জানিয়েছেন পৃথিবীতে আয়েশার প্রতি শুধু অপবাদ না, এরকম অপবাদ হাজারো আয়েশার অনুসারীদের প্রতি দেওয়া হবে। উনি তো মাত্র 40 দিন কন্দন করেছিলেন, আজ এই পৃথিবীতে অনেকে জেনার অপবাদ নিয়ে, মানুষ হত্যার অপবাদ নিয়ে, মানবতা বিরোধী অপরাধ নিয়ে 10 বছর জেলে কাটতেছে, 40 দিন পরে নাই ওনার চরিত্রের গ্যারান্টি দিয়ে আল্লাহ আয়াত নাজিল করেছেন। আমার তো মনে হয় কোরআন নাজিল হওয়ার সিস্টেম যদি এখন থাকতো, এই বাংলাদেশে অনেক আয়াত নাজিল হয়ে যেত। এর আয়াতের পরবর্তী অংশ কি? লাউলা ইজ সামিউতুমুহু জন্নাল মুকমিনুনা ওয়াল মুকমিনাতু বিআনফুসিহিম খায়রা অকালু হাদা ইফকুম মুবিন। আল্লাহ তারা বলে রে ওই বেটারা, এ কথা শোনার পরেই কেন তোমরা বিশ্বাস করে ফেললে যে আয়েশা জেনা করলেও করতে পারে? কেন করলে? জন্নাল মুকমিনুনা ওয়াল মুকমিনাতু বিআনফুসিহিম খায়রা, অন্তত মমিন নারী পুরুষ যারা নিজেদের প্রতি কেন এই ভারও ধারণা করলো না, না আয়েশা এ কাজ করতে পারে না, কেন এই ধারণা করলে না? আমার মনে হয় যে হাজার বছর আগে যারা জেনার অপবাদ আয়েশার উপরে দিয়েছিল, এ কেনর জবাব তারা দিতে আর আসবে। আজ পৃথিবীতে যারা আলেমদের নামে এরকম অপবাদ দেয়, আয়াত নাজিল যদি হতো আর যদি পরিষ্কার করা যেত এসে না করে নাই, তাহলে আপনিও জবাব দিতে পারবেন না? আপনি কেন জবাব দিতে পারবেন? আল্লাহ তাআলা দিয়েছিলেন কেন তোমরা এ বিশ্বাস করলে? কারণ আয়েশা তো তোমাদের ভেতরে দিন কাটিয়েছে, তার চরিত্র তোমরা জানো, 8 বছর বয়সে নবীর স্ত্রী, এটা জানার পরেও কোন কারণে তোমরা এই কাজ করলে বলো দেখি? কেন এমন ভালো ধারণা না করে খারাপ একটা ধারণা করলে? ও ভাই আপনি কোন দল করেন, কোন মতে আছেন, কোন নিয়ম মানেন আমি জানি না, কোরআনের আয়াতটা আমার মনে হচ্ছে বাংলাদেশ দেখে দেখে এখন নাজিল হচ্ছে। আমরা অনেকেই বিবেক যাদের আছে, আপনি কিন্তু জবাব দিতে পারবেন না। এই গুজব ছড়ানো, অপবাদ লাগানো, তালাতালি করা, একের কথা অন্যের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করা, এটা যদিও ছোটখাটো বিষয় মনে হয়, কিন্তু এটা যে কত বড় মারাত্মক অপরাধ, জাহান্নামে হুকুমায় যাওয়ার প্রথম নম্বরে কারণ এইটা। এ দোষ তাদের ভেতরে আছে, আপনি মুক্ত হবেন না আরো চালিয়ে যাবেন? 2 নম্বরে আল্লাহ বলেন আল্লাহি জামাআ মালা ওয়া আদাদা, যারা মাল সম্পদ জমা করে আর গণনা করে, ইহসাবু আন্না মালাহু আখলাদা,
আর যারা ধারণা করে যে এই মাল আমার কাছে স্থায়ী ভাবে থাকবে, এখানে মাল মানে অর্থমন্ত্রী কামাল, আগেরটা আবুল মাল, কি মালের ব্যাখ্যা আমি পেয়েছি পড়া পড়ানে পাঁচটা, আপনারা আছেন ময়দানে আছেন। এক নম্বরে মাল মানে ধন সম্পদ, দুই নম্বরে মাল মানে অস্ত্র শস্ত্র, তিন নম্বরে মাল মানে লোকবল জনবল, চার নম্বরে মাল মানে রাষ্ট্রীয় সিয়ার, পাঁচ নম্বরে মাল মানে নেককার স্ত্রী। এবার আমরা ব্যাখ্যায় যাই, আপনি ঘুমাচ্ছেন ময়দানে মানুষ আছে তো বোঝা যাচ্ছে না। মাল শব্দের এক নম্বর অর্থ বলেছিলাম ধন সম্পদ, অনেকে টাকা পয়সা অর্থ সম্পদ জমা করে আর মাঝে মাঝে এই ব্যাংকের ম্যানেজারকে বলে স্যার কত হইল, দুই নম্বরে অস্ত্র শস্ত্র, এগুলো অনেকে জমা করতে আছে বিভিন্ন কায়দায় আর মনে করে এটা আমার চিরস্থায়ী ভাবে থাকবে আর বারবার খোঁজ নেয় যে লোক হইল কত, অনেকে লোন জোগাড় করে বিভিন্ন সময় দেখি মানুষ দলে যোগ দেওয়ার জন্য অনুষ্ঠান করে, অমকের যোগদান অনুষ্ঠান, তার মানে ওর উদ্দেশ্য লোক যত বেশি হবে জনবল লোকবল আমার কোনো চিন্তা নেই, এ ধারণা করা হচ্ছে জাহান্নামে হতমায় যাওয়ার কারণ। চার নম্বরে মাল মানে রাষ্ট্রীয় ক্ষমতা, এটা যারা পায় ওদের মনের অবস্থার দিকে তাকান, ওরা মনে করছে আমার বাবার জিনিস কোনদিন এটা আমার হাত ছাড়া হবে না, এ ধারণায় যারা আছেন আল্লাহর কসম আপনি জাহান্নামে হোক আমার দরজা দিয়ে অলরেডি চলে গেছেন। পাঁচ নম্বরে মাল মানে নেককার স্ত্রী, এখন নেককার কাকে বলে, আল্লাহর নবী বলেন পৃথিবীর সব কিছুই মাল অর্থ সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা নেককার মেয়ে মানুষ। সম্মানিত মা বোন যারা মহিলা প্যান্ডেলে আছেন তাদেরকে বলছেন নেককার হতে হলে শুধু নামাজ রোজার পর্দা না, চারটা বিষয় আপনার ভেতরে থাকা লাগবে, কয়টা আরো জোরে, জোর হইল না আরেকবার বলেন। এক নম্বরে স্বামী যদি আপনার দিকে তাকায় তাহলে স্বামীকে আপনি খুশি করবেন আনন্দ দেবেন, কি এরকম মহিলা এখন আমাদের বাড়িতে পাওয়া যাচ্ছে না, স্বামীকে দেখলে আনন্দ দেবে খুশি করবে না, আর সামনে যদি বিয়ায় আসে খুশি দেখে কে, আপনি স্বামী সামনে আসলে হয় হাসি খুশি দিয়ে, এমনকি দাঁত যদি বের করে স্বামীকে দেখান যে কয়টা দাঁত আপনার স্বামী দেখবে নকল হজের সওয়াব হবে, অত জোরে বলার দরকার নেই, বাড়ি যেয়ে দেখবেন দাঁত কেলিয়ে পড়ে আছে আর বন্ধ হচ্ছে, আপনি সুবহান আল্লাহ বলে দাঁত গালিয়ে পড়ে থাকবে তখন দেখবেন দাঁত আর বন্ধ করছেন, মেয়েরা যারা এসেছেন আপনি হাসি খুশি করবেন আপনার স্বামীর সামনে, কার সামনে, এমনকি কোন মহিলা যদি নিজের স্বামীকে আকৃষ্ট করার জন্য আয়নার সামনে বসে সাজে ও যদি শর্টকাট পোশাকও পরে শুধু স্বামীর জন্য সওয়াব হবে, আমরা দেখি স্বামীর সামনে তেরো হাত জামা গায়ে দিয়ে আর যদি শুনে মুখ টাকা চাল যাবে ওর সাজ দেখে কে, এমন পোশাক পরেছে ও শাড়ি না মশারি। দুই নম্বরে স্বামী যেই কাজে খুশি ওই কাজে স্ত্রীকে খুশি হওয়া লাগবে, এখানে এই যে স্বামী সহ যত স্বামী আমরা বসে আছি প্রত্যেকে চাই যে আমার বিয়ের পরে মা বাপ আমার সাথে থাক, কিন্তু অনেক স্ত্রী এটা চাই, তার মানে আপনি নামাজ পড়লে রোজা রাখলেও নেককার হতে পারবেন না, স্বামী যেটা রাজি ওইটা আপনাকে রাজি হওয়া লাগবে। আজ একশোটার আটানব্বইটা পরিবারের মহিলা এটা চাই না যে আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে থাক, আরো ওরা চায় যে আলাদা হই তাড়াতাড়ি, আমার জীবনের বাস্তব প্র্যাকটিক্যাল লাইফের একটা ঘটনা, রাঙ্গামাটি থেকে আসার সময় দেখি একটা কলেজের অধ্যাপক ওনার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে,
এক মাস পরে যখন দেখতে গেছে আও মাও করে কাঁদছে, আমার বলছে হুজুর বৃদ্ধাশ্রম দেখবেন, আমারে নিয়ে গেল দেখার জন্য, যে দেখি ওর মা ওর হাত ধরে বসে আছে, ডাক দিয়ে বলে সন্তান আমার আজ এক মাস আমি এখানে আছি, এই ফ্যানটা ঘোরে না, তোরে আমি আদেশ দিয়ে গেলাম আমি মরণের পরে এই ফ্যানটা তুই পাল্টিয়ে দিবি। মা বলে বাবা মা গো তুমি যদি মারাই যাও তখন ফ্যান আবার কি হবে? মা আবার উত্তর দিচ্ছে সন্তান আমি কর্তৃপক্ষকে বার বার বলেছিলাম ফ্যানটা যেন পাল্টিয়ে দেয়, কিন্তু ওরা আমার কথা শোনেনি। তুই আজ এক মাস আমার এখানে রাখলি, একটা মাস হয়ে গেল এরা আমার ফ্যান তো দেয়নি, আমি যে কষ্ট পেয়েছি, আমার মনে হচ্ছে কিছুদিন পরে তোর এখানে আসা লাগবে, আর তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না, ছোটবেলা থেকে তোকে আমি ফ্যানের বাতাস ছাড়া ঘুম পাড়াতাম না, তোর কষ্ট হবে, এই জন্য আগে থেকে অভিজ্ঞতা জানালাম ফ্যানটা পাল্টিয়ে দিবি। ওর সামনেই হাতের উপরে মা মারা গেল, হাও মাও করে কেঁদে বলছে হুজুরের দোষ শুধু আমার একান, আমার মোর দোষ, আমার দুইটা ছেলে আছে, তাদের মুখের দিকে তাকিয়ে আমি তালাক দিতে পারি না, এক মাস আগে আমারে বলেছে বুড়ি যদি বাড়ি থাকে আমি তোমার ভাত খাবো না, বাধ্য হই আমার মাকে, আমি একা সন্তান, আমি কলেজের অধ্যাপক, আমি রেখে গেছি এই বৃদ্ধাশ্রমে, খরচ ভালো দিতে পারি না, আজ আমার মাটা মারা গেল, দুনিয়ায় এখন আমার আপন বলতে আর কেউ নেই, আমার যতটুকু ধারণা শুধুমাত্র রাঙ্গামাটির ওই অধ্যাপক না, এখানে অনেকে আমরা ঠিক ওই রকম বসে আছি। সম্মান দামা বলার একটু মনটা যদি উদার করতেন, আল্লাহর কসম আমরা যারা পুরুষ আছি আমরা শ্বশুর শাশুড়িকে যেই নজরে দেখি যেই মন নিয়ে দেখি, বউরা যদি শ্বশুর শাশুড়িকে ওই মন নিয়ে দেখতো এই বাংলাদেশে কোনো পরিবার আলাদা হইতো না। তিন নম্বরে বেসিন একার হওয়ার জন্য স্বামী যতটুকু ইনকাম করে স্বামীর ইনকামের উপরে স্ত্রী তার চাহিদাকে নিয়ন্ত্রণ করবে, এ বেচারা স্বামীর উপায় প্রতি মাসে 20,000 টাকা, এমন বউ এনেছে ওর শ্বাস দেয় বিউটি পার্লার লাগে 18,000 টাকা, তো করবে কি? সম্মান দামা বোন আপনার বরাতে আপনার ভাগ্যে যে স্বামী এসেছে ওইটা নিয়ে খুশি হবে, আর ওর যে ইনকাম আছে ওই ইনকামের উপরে আপনি কষ্ট হলেও টিকে থাকবেন, আপনাকে আল্লাহ এই হুজুরকে না দিয়ে সালমান ইব্রাহিমকে দিতে পারে, আপনাকে মশা বিন শমসেরের সাথে বিয়ে দিতে পারতো, তাহলে আপনি পাশে কোটি কোটি টাকা খরচ করতেন কোনো অসুবিধা ছিল না, ওর উপায় মাত্র 18,000। এখানে স্বামীর ইনকামের উপরে যে মহিলা তার নিজের চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারে এইটা নেককার, এই বাংলাদেশে এরকম মহিলা এখন ভরি ভরি, যে গুণগুলো বললাম এই গুণে গুণান্বিত মহিলা আছে কার বাড়ি হাত তোলেন তো, আন্দাজে হাত তোলো তুমি, চার নাম্বার, আপনাদের কষ্ট হচ্ছে না, চার নাম্বার হচ্ছে স্বামী যে কাজের আদেশ দেবে যদি জায়েজ হয় জীবন থাকতে মানা লাগবে, আল্লাহ আমাদের এই মহিলাদের এই চারটা গুণ অর্জন করার তৌফিক দিন, জোরে বলেন আমিন। সম্মানিত মা বোনেরা বিশেষ করে পুত্র বধূ যারা বসে আছে ওরা তো এখন খেপা যে হুজুর কেন আসলো, যারা শ্বশুর শাশুড়ি বসে আছেন ওরা তো খুব খুশি যে আজকে কাজ হচ্ছে, আপনাকে হওয়া লাগবে নিজের মেয়ের মতো মনে করা লাগবে ওই মেয়েটার, নিজের মেয়ে কাজ কাম জানে না আপনি শিখিয়ে দেন, আর ওইটা পরের মেয়ে এসেছে একটু ভুল করলে ছেলের কানে কানে তুলে দেন, আপনি কি মা না ডাইনি বলেন, এরকম শ্বশুর শাশুড়ি দেশে নেই আছে, এইরকম শ্বশুর শাশুড়ি যারা এই পুত্র বধূর উপর অত্যাচার চালায় এদের ইমান নসিব হবে না, বেঈমান হয়ে মরবে। আমরা তিন নাম্বার চার নাম্বার আমার ব্যাখ্যা আর করা যাচ্ছে,
আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার ওয়াদখিলনা আল-জান্নাতা মাআল আবরার ইয়া আজিজ ইয়া গাফফার ইয়া রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আসরের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, এজন্য আমরা শেষ করে দিলাম। আমার পরে আরো আলোচক আছে, এই কথা বলবে, যতটুকু বলেছি আমাদেরকে আমল করার তৌফিক দাও, সওয়াব গুলো তুমি বিশ্ব নবীর রওজায় পৌঁছিয়ে দাও, দুনিয়ার মাটির নিচে যত মানুষ কমি আছে এদেরকে ক্ষমা করে দাও, আমরা অনেকে অসুস্থ আছি শেফায়ে কামেলা আজরা দান করো, সম্মানিত মা বোনদেরকে তুমি রোগ মুক্ত করো, তুমি স্বামী সোহাগিনী বানিয়ে দাও, সন্তান যাদের লেখাপড়া করে মেধা স্থিতি খুলে দাও, এ মাদ্রাসাটা দিনের প্রসারে প্রসারে শিক্ষায় কিয়ামত পর্যন্ত কায়েম রাখো আল্লাহ। আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও, শরীরটা তুমি সুস্থ করে দাও, আমি জানি রোগ দেওয়ার মালিক তুমি, শেফা দেওয়ার মালিক তুমি, মেহরবানি করে তুমি আমার শেফায়ে কামেলা আজলা দান করো আল্লাহ। আগামী যেই মাহফিলটা কোরআনের জন্য আরো বিশাল আকারে মঞ্জুর করে নাও। সুবহানাল রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কখন মরণ আসে জানি না, আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে যেন পড়তে পারিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।